আজকের বুধবারে, আজকের বুধবারে অত্র মহল্লা চিবেগুলির ভিতরে, অত্র মহল্লা চিবেগুলির ভিতরে বিনামূল্যে চিকিৎসা বিধান করবেন ডাক্তার ছাগল হেকিম, ডাক্তার ছাগল হেকিম এম আর সি এস। এ ভাই সাপ, ভাই সাপ, ভাই কোন সাপ? দূরে সাপ না কেউ কেউ সাপ? এ সব শালার প্রস্তাব কোন ডেকে নিয়ে যা। স্যার রুগী আছে 20 জন, স্যার রুগীর আত্মীয়স্বজন আছে আরো 20 জন, স্যার মোট 40 জন রুগী আছে স্যার। এর ভিতরে মাথা ব্যথা 1 জন, গলায় কাটা 2 জন, ভীষণ দরে 3 জন, ডিসচার্জ জন। আমার সাথে রুগী আপনার বাগানে হাগজে আর গান গাচ্ছে। ও মোরে মশাই জ্বালাইছি নো হাই, দেও না ডাক্তার ট্যাবলেট লিখি, দেখো না ওই বিছানাতে কত কেজি আমবুল আছে। ও ডাক্তার আম সারাখুন থই থই, আমি ডাক্তার ছেলে সব, আমার কাছে যে রুগী আসবে তার থাকবে না কোনো সমস্যা। এক এক করে উঠো আর আমার চেম্বারে ঢুকো। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম। একটু ভিতরে আমু, একটু বামু, একটু রোগের কথা কমু। হ্যাঁ বাবা, সংক্ষেপে কারণ আজকে আমার অনেক রুগী। তো তোমার নাম কি? স্যার মোর নাম হইল গিয়ে পাগল। হ্যাঁ পাগল কারো নাম হয় নাকি? স্যার একটা কথা বলবো স্যার, দেওয়ালের সামনে দেখ না আপনার নাম ছাগল, তাই আমার নাম পাগলের অসুবিধা কি? তোর মতো কি পাগল হয় আমার ছাগল অর্থ বুঝবে? স্যার অর্থটা একটু বুঝাইয়ে বলবেন। আমার নাম সরোয়ার গোলাম লোকমান হাকিম, সংক্ষেপে ছাগল। বাহ বাহ স্যার, আমার নাম ও পারোয়ার গোলাম লোকমান হাকিম, সংক্ষেপে স্যার পাগল। হ্যাঁ বাজার কথা রাখো, রোগের নাম বয়ন করো। স্যার রোগ তো অনেকগুলো হয়ে গেছে, আমি কোনো ঠিক কোনটা কম বলতে পারছি। যেমন এ বি সি ডি ই এফ জি এইচ আই জেড কে এল এন এন ও পি ভি ওয়াই এস টি ডব্লিউ ভি ওয়াই জেড। স্যার হয়ে গেছে স্যার। হাই হাই, এগুলো কি রোগ? এগুলো তো অ্যালফাবেট। স্যার পাবেট বলে নাই, যাই বল, এগুলো তো অর্থ আছে। এ অর্থ কাটা বুঝাইয়া বল। স্যার যাওদার নেতে আমার বিতে বুকের মধ্যে সিধা কুটকুট করে কামড়ায়, যদি ডায়াবেটিস চলুনি ইতে এক্সাম্পল ফোরা উইটিয়া, যদি গাগতর বেড়াই গেছে। ওই সইছে আর কোয়া লাগবে না, রক্ত বানাও নেই বানিয়েছে শরীরে একটা কিসমিস। এই মুহূর্তে তোমার কি করাছি জানো? এতে অধিক অধিক না তাকাইয়া বিতে বদলকের মতো বিজিতে দিয়াছি যে তুমি কাইতে পারো। কি ডাক্তার রে ভাই, দেখেন